হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের আজকে অর্থাৎ জুলাই মাসের পাঁচ তারিখে প্রথম সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হলো আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা আলোচনা করব যে রেজাল্ট তোমরা কিভাবে দেখবে কোন ওয়েবসাইটে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে সেটা তোমাদের দেখিয়ে দেব এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় রেজাল্টে তোমাদের কারো কারো লেখা আছে পি কারো কারো লেখা আছে এ কারো এফ টি কারোর টি ইউ কারোর এবি এগুলোর মানে কি এগুলো বলে দেব এবং যাদের রেজাল্টে লেখা আছে সেমিস্টার নট ক্লিয়ার তার মানে কি সাপ্লি এই সমস্ত কিছু তোমরা আজকের ভিডিওটায় জানতে পারবে তাহলে এক এক করে বিষয়গুলো দেখে নাও প্রথমেই তোমাদের দেখাবো রেজাল্টটা তোমরা কিভাবে দেখবে প্রথমেই তোমরা দেখে নাও তোমরা রেজাল্টটা কিভাবে দেখবে রেজাল্টটা দেখার জন্য তোমাদের গুগলটাকে ওপেন করে নিতে হবে যে কোনো ব্রাউজার থেকে তারপরে যেখানে সার্চের অপশান আছে এখানে লিখবে কি লিখবে ডাব্লুবি রেজাল্ট এটা লিখবে লিখে নিচের দিকে স্কল করে নিয়ে যাবে সেখানে প্রথম যে লিঙ্কটা দেখতে পাবে সেই লিঙ্কে তোমরা টাচ করবে টাচ করার পরে তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে সেখানে তোমরা প্রথম যে লিঙ্কটা পাবে দেখো সিসিএফ রেজাল্ট বলে লেখা আছে এই প্রথম লিঙ্কটাকে তোমরা কী করবে ওপেন করবে ওপেন করলে তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের দুটো জায়গা থাকবে একটা হচ্ছে তোমাদের রোল নম্বর লিখতে হবে এবং আরেকটা তোমাদের যে ক্যাপচার কোডটা দেওয়া আছে সেই ক্যাপচার কোডটা এখানে এন্টার করতে হবে দেখো আমি রোল নম্বরের জায়গায় রোল নম্বরটা লিখে দেব ঠিক আছে এখানে তোমাদের রোল নম্বরটা লিখতে হবে আমি রোল নম্বর লিখে নিলাম তারপরে যে ক্যাপচার কোডটা আছে তোমরা দেখতে পাচ্ছ এই ক্যাপচার কোডটাকে কি করব আমি টাইপ করব। ক্যাপচার কোডটা তোমরা দেখো কি আছে ক্যাপচার কোডটা আছে তোমাদের এইট দেখো একটু তোমরা টাইম দাও দেখতে পাবে ফোনে সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি এইট থ্রি দেখো এইট তারপরে লেখা আছে ফাইভ ফাইভ সিক্স ফাইভ সিক্স এইট এই ক্যাপচার কোড আর রোল নাম্বার দিয়ে এখানে সাবমিট করে দেবে সাবমিট করলেই তোমাদের সামনে এইভাবে রেজাল্টটা ওপেন হয়ে চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ একটা স্টুডেন্টের রেজাল্ট এটা এবারে দেখো এখানে তোমাদের পাস নম্বর কত আছে তোমরা দেখতে পাবে দেখো এখানে তার যা সাবজেক্টটা আছে সিসি ওয়ান সিসি ওয়ান এসে তেইশ পেয়েছে তেইশ পেয়েছে এটা সেভেন্টি ফাইভ মার্কসের পরীক্ষা তেইশ পেয়েছে অর্থাৎ তোমাদের যেমনটা আমি বলেছিলাম থার্টি হচ্ছে তোমাদের পাস নম্বর অর্থাৎ তেইশ পেলে পাস এবং সে প্র্যাকটিক্যাল যেটা আছে অর্থাৎ টিউটোরিয়াল যেটা সে দশ পেয়েছে এটাই আট পেতে হয় এটাই দশ পেয়েছে তাই এই পি লেখা মানে কি পি লেখা মানে হচ্ছে পাস ভালো করে মনে রাখো এই পি লেখার অর্থ হচ্ছে পাস করেছে সে এই পেপারটায় তারপরেরটায় পঁচিশ আছে পঁচিশ মানে কি সেটাও পাস দেখো এখানে গ্রেডগুলো লেখা আছে প্রথমটায় সি গ্রেড তারপরটা সি প্লাস গ্রেড তারপরেরটাই দেখো তারপরে এসিসি পেপার যেটা আছে বাইশ পেয়েছে সে এসিসি পেপারে কত বাইশ পেয়েছে তোমরা জানো এসিসি পেপার হচ্ছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা সেক্ষেত্রে পাস করার জন্য মাত্র পনেরো পেতে হয় সেখানে সে বাইশ পেয়েছে তাই এটাতেও সে পাস এখানে ওই জন্য সি প্লাস আছে গ্রেড এবং তার পাস লেখা আছে স্ট্যাটাসে পাস লেখা আছে কিন্তু এখানে দেখো আইডিসি যেটা আছে আইডিসি পেপারে সে পেয়ে গেছে কিন্তু বারো এই আইডিসি পেপার পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয়েছিল তাকে মিনিমাম পনেরো পেতে হবে আইডিসি পেপারে কী হচ্ছে পঞ্চাশ নম্বরের যদি পরীক্ষা হয়ে থাকে আইডিসি পেপারে তাহলে তাকে কত পেতে হবে পনেরো পেতে হবে সে পেয়েছে বারো তাহলে তার কি হয়েছে তার থিওরিতে কি হয়েছে ফেল হয়েছে অর্থাৎ ওই জন্যে ফেল লেখা আছে ব্যাকেটে লেখা আছে টি এইচ অর্থাৎ থিওরিতে তার ফেল তারপরে যেটা এইস ইংলিশ ছিল সেটা পঞ্চাশ নম্বরের পরীক্ষা সে পেয়ে গেছে চুয়াল্লিশ অর্থাৎ তার এ প্লাস গ্রেড এবং পাস করে গেছে এবং যেটা পরিবেশবিদ্যা সেখানে পনেরো নম্বর হচ্ছে পাস মার্ক সে পাঁচ নম্বরটাই পেয়েছে তাই সেখানে পি লেখা আছে এবং তারপরে যেটা কনস্টিটিউশনাল ভ্যালু ছিল সেটাও পাঁচ নম্বর পনেরো সেই স্টুডেন্টটা পনেরোই পেয়েছে তাই এখানে পাস লেখা আছে কিন্তু নিচে দেখবে যেখানে লেখা আছে সেমিস্টার কি আছে নট ক্লিয়ার সেমিস্টার নট ক্লিয়ার মানে প্রথম সেমিস্টারে সাপলি এই সেমিস্টার নট ক্লিয়ার মানে প্রথম সেমিস্টারে সাপলি এখানে কোন বিষয়টা সাপলি এখানে তুমি একটাই তোমরা দেখতে পাচ্ছ যে টি এইচ লেখা আছে এ ব্যাকেটে টি এইচ অর্থাৎ আইডিসি পেপারে আইডিসি পেপারে তার কিন্তু সাপলি চলে গেছে পরের বছর অর্থাৎ পরের বছর বলতে আবার প্রথম সেমিস্টারে যখন পরীক্ষা হবে তখন তাকে কিন্তু এই আইডিসি পেপারটা কিন্তু পাস করতে হবে তবে সে কিন্তু এই সেমিস্টার ক্লিয়ার করতে পারবে ঠিক আছে এবার এখানে দেখো এখানে কিছু বিষয় লেখা আছে পি মানে কি পি মানে হচ্ছে পাস এফ মানে কি এফ মানে হচ্ছে টোটাল ফেল্ড অর্থাৎ এফ যদি কারো শুধু লেখা থাকে সে টোটাল কোর্সটাতেই ফেল অর্থাৎ সে থিওরিতেও ফেল এবং তার প্র্যাকটিক্যাল অর্থাৎ টিউটোরিয়ালেও ফেল এবং কারোর যদি এফ ব্যাকেটে টিএইচ লেখা থাকে তার কেবলমাত্র থিওরিতে ফেল এবং এ ব্যাকেটের মধ্যে টি ইউ লেখা থাকলে সে কেবলমাত্র টিউটোরিয়ালে ফেল ঠিক আছে এবং এবি লেখা থাকলে তার অ্যাবসেন্ট ঠিক আছে এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে তাহলে আশা করি বিষয়গুলো পুরো সম্পূর্ণ বুঝতে পেরেছ এবং তোমাদের আবারও বলে রাখি যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কি দেখা গেল সিসিএফ সিলেবাস অনুযায়ী থার্টি পারসেন্ট হচ্ছে পাঁচ নম্বর ঠিক আছে থার্টি পারসেন্ট হচ্ছে তোমাদের পাঁচ নম্বর ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে গুরুত্বপূর্ণ ইনফরমেশান সকলের আগে পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো